আমার এখানে প্রিভিউতে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এর যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে সিঙ্গেল বা কাপল পিকচার বা আপনি যেরকমভাবে চাইবেন আপনি সেই ভাবে এই হ্যাপি নিউ ইয়ার এর তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো প্রয়োজন হবে না আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো এখানে ব্রাউজারে আসার পরে সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পরে এখানে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো আপনার এখানে প্রথমে যে ওয়েবসাইট আসবে আপনি ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন তারপরে এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনি উপরে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আপনি যা কিছু ইমেজিন করবেন ওই ধরনের পিকচার গুলোই আপনার এখানে চলে আসবে আর এই ওয়েবসাইটের ভিতরে পিকচার গুলো এডিটিং করে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনি যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন এই ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখন প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই ধরনের সিঙ্গেল পিকচার গুলো কিভাবে তৈরি করতে হবে এই জন্য আমার এখানে আপনি যে লেখাটি দেখতে পাচ্ছেন এই সেম লেখাটি আপনি এই বক্সের ভিতরে লিখে দেবেন তো প্রয়োজনে আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপরে এই সেম লেখাগুলো আপনার এই বক্সের ভিতরে লিখে দেবেন আর এই লেখাটি আপনার বক্সের ভিতরে লেখার পরে এখানে যে বিষয়টি পরিবর্তন করতে হবে তো এখানে যে টি শার্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কালারের টি শার্ট পড়তে চান সেই কালারের নামটি এখানে লিখে দেবেন যেমন আপনি এখানে ব্ল্যাক হোয়াইট তারপরে ব্লু নেভি ব্লু এই ধরনের কালার গুলোর নাম লিখে দিতে পারেন আপনার যে কালারটি পছন্দ হবে আর এখানে না লিখলেও কোনো সমস্যা হবে না এখন আপনার দ্বিতীয় যে বিষয়টি পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আপনার নামটিকে এখান থেকে পরিবর্তন করে নিতে হবে তো এখানে এই লেখার ভিতরে যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটিকে ডিলেট করে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন তো এই বক্সের ভিতরে সম্পূর্ণ লেখাটি এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন আর তাহলে এখানে কিছুক্ষণ প্রসেসিং নিবে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই দেখতে পাবেন যে আপনার সামনে এই ধরনের চারটে পিকচার চলে আসছে আর এখানে দেখতেই পাচ্ছেন এই পিকচারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন আপনি এই পিকচারের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি এই পিকচারটি ভিউ করে দেখতে পারবেন আর এখান থেকে আপনি যে পিকচারটি ডাউনলোড করবেন সেই পিকচারের উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপরে এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে আপনার এই পিকচারটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর আপনার কাছে যদি এই চারটি পিকচার পছন্দ না হয় তাহলে আবার এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে পরবর্তীতে নতুন আরও চারটি পিকচার এখানে চলে আসবে এখন দেখিয়ে দিচ্ছি এই ধরনের কাপল পিকচারগুলো কিভাবে এডিটিং করবেন এই জন্য আমার এখানে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই সেম লেখাটি আপনার এই বক্সের ভিতরে লিখে নেবেন তো প্রয়োজনে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এই লেখাটি বক্সের ভিতরে লেখার পরে আপনার এখানে যে নাম দুইটি দেখতে পাচ্ছেন এই নাম দুইটিকে আপনাকে পরিবর্তন করে নিতে হবে তো প্রথমে এখানে এই সেলের নামটি ডিলেট করে আপনার নামটি এখানে লিখে দিবেন আর এখানে যে মেন নামটি রয়েছে এই মেন নামটিকে ডিলেট করে আপনি যে মেন নামটি এখানে লিখতে চান সেই নামটিকে এখানে লিখে দিতে হবে আর সম্পূর্ণ লেখাটি এখানে কমপ্লিট হয়ে গেলে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার সামনে এই ধরনের পিকচার গুলো চলে আসবে তারপরে এই চারটি পিকচারের ভিতর যে কোনো একটি পিকচারের উপর আপনি ক্লিক করে দিবেন আর এখানে দেখতেই পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার এর এই পিকচার গুলো দেখতে কতটা প্রফেশনাল এবং সুন্দর লাগছে আর আগের মতো আপনার কাছে যদি এই পিকচার গুলো পছন্দ না হয় তাহলে এখানে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তীতে আরো চারটি পিকচার এই ধরনের চলে আসবে আর এভাবেই আপনি বক্সের ভিতরে যা কিছু লিখবেন সেই ধরনের পিকচার গুলোই আপনি এখানে পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছে এখানে আপনি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এজন্য এই বিং ইমেজ ক্রিয়েটরে প্রথম অবস্থায় আসার পরে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই ক্রিয়েট অন এই অপশনে ক্লিক করে আপনার একটি ইমেইল আইডি এখানে এখানে বসিয়ে নেবেন বসানোর পরে এই নেক্সট আইকনে ক্লিক করবেন এখন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটি বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এবং আপনার জন্ম তারিখ এটা সুন্দরভাবে দিয়ে নেবেন তারপরে এই নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে জিমেইলের মাধ্যমে আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে অনেক সময় দেখা যায় এই মেলটি আপনার নোটিফিকেশন অপশনে শো করে না এজন্য আপনার মেইল বক্স চেক করবেন তাহলে এই মেলটিকে আপনি পেয়ে যাবেন তারপরে সেই মেইলের ভিতরে যে কোডটি থাকবে সেই কোডটিকে এখানে বসানোর পরে এই টিক আইকনে ক্লিক করবেন এখন এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে কিছু কন্ডিশন দেখানো হবে তো বাম পাশের হাতের পিকচারটি যেই দিকে মুভ করা থাকবে ডান পাশের পিকচারের মাথাটিকে আপনি ওই দিকে মুভ করে দিবেন এখানে এই যে দুইটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকন দুইটির দ্বারা আপনি এই ডান পাশের পিকচারটিকে কন্ট্রোল করবেন আর প্রতিবার এই পিকচার দুইটিকে ম্যাচিং করার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তো এরকম ভাবে আপনাকে চার থেকে পাঁচ বার করতে হতে পারে আর তাহলে আপনার এখানে বিং ইমিস ক্রিয়েটরে অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো এরপরও যাদের অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই